কথায় বলে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে, তাই ঝড় জল মহামারী এর কোনো কিছুই বাঙালির ঘুরতে যাওয়ার আবেগকে কিন্তু এক ইঞ্চিও বাঁকাতে পারেনি। একবার ভেবেই দেখুন না, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতেই সামনে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম, বিভিন্ন রঙের পাহাড়ি ফুলে ভরা, অথবা পাহাড়ের গা ঘেঁষে চলা পেঁজা তুলোর মতো রাশি রাশি সাদা মেঘ, কুয়াশায় ঘেরা গগনচুম্বী পাইনের জঙ্গলের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো, কংক্রিটের জঙ্গল থেকে প্রায় কয়েকশো মাইল দূরে এক বুক ভরা শান্তির নিঃশ্বাস, আর তার সাথে যদি থাকে এক পেয়ালা গরম চা, আর কি চাই। এই সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামের গল্পই আজকে বলবো আপনাদের। চলুন শুরু করি যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। দিনটা ছিল 21শে অক্টোবর, তাই যথারীতি ব্যাগপত্র গুছিয়ে তিলোত্তমাকে টাটা জানিয়ে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম শিয়ালদা। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন, আর বলতে না বলতেই স্টেশনে ঢুকলো আমাদের আজকের গল্পের নায়ক 02377 পদাতিক স্পেশাল এক্সপ্রেস। সেকেন্ড এসিতে আমাদের বুকিং ছিল, তাই ট্রেনের দরজা খুলতেই ঝটপট গিয়ে নিজেদের সিট দখল করে বসলাম। এরপর ঠিক রাত 11:20 আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে NJP-র উদ্দেশ্যে তার যাত্রা শুরু করল। ভোর হতে না হতেই বাইরের দৃশ্যটা লাগছিল অভূতপূর্ব, আর কোভিডের কারণে যেহেতু আমরা অনেকদিন ধরে ঘরবন্দি, তাই বহুদিন পর বাইরে বেরোতে পেরে যে অনুভূতিটা মনের মধ্যে হচ্ছিল সেটা জাস্ট বলে বোঝানো যাবে না। তাই এক নিঃশ্বাসে বাইরের সবুজটাকে উপভোগ করছিলাম, আর এদের দেখুন গল্পের শেষই হয় না। যাই হোক, অনেক পাগলামির পর আমরা পৌঁছে গেলাম NJP। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং একটা সুন্দর সময় কাটাচ্ছ। তো অলরেডি আমি পৌঁছে গেছি উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়িতে। তো আজকে আমরা এখান থেকে রিম্বিক যাব। তো যাওয়ার পথে সমস্ত তাই তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। ধসের কারণে রিম্বিকের দিকে রাস্তা বন্ধ থাকায় মদ বদলে আমরা চললাম চটকপুরের দিকে, আর এই হলো সেই চেকপোস্ট যেখানে কোভিড টেস্টের রিপোর্ট বা ডাবল ডোজের সার্টিফিকেট চেক করা হচ্ছিল, কিন্তু আমাদের কিছু চেক করা হলো না। তাই রোহিণী মোড় থেকে ডান দিক নিয়ে চললাম সোনাদার দিকে, আর প্রথম পাহাড়ের মুখ দেখাতেই আমাদের ভ্যাকেশন মোডটা অন হয়ে গেল। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, NJP থেকে চটকপুর যাওয়া দুটো রাস্তা রয়েছে, এক হলো সোনাদা হয়ে চটকপুর, আর দুই হলো মিরিক হয়ে দার্জিলিং হয়ে চটকপুর। কিন্তু মিরিকের রাস্তা ধসের কারণে বন্ধ থাকায় আমাদের সোনাদা হয়ে যাওয়ার রাস্তাটাই বেছে নিতে হলো। আমরা সোনাদা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা দেখুন। NJP থেকে সোনাদা যাওয়ার জন্য আমরা ভাড়া করেছিলাম একটি সুইফট ডিজায়ার, আর আমাদের ভাড়া পড়েছিল 2500 টাকা। আমাদের সারথী বিশ্বইদ্যার নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যাই হোক, অবশেষে সাপের মতো আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছালাম সোনাদায়। এরপর সোনাদা থেকে অন্য একটি গাড়ি ভাড়া করে আমরা চললাম চটকপুরের দিকে। সম্পূর্ণ রাস্তাটাই ছিল অফ রোড, আর প্রতিটা বাঁকই ছিল অত্যন্ত স্ট্রিপ, তাই ঘন পাইনের জঙ্গলের ভেতর দিয়ে এই জার্নিটা ছিল বেশ থ্রিলিং। চটকপুর পর্যন্ত পৌঁছাতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 1500 টাকা, আর ঠিক এই জায়গাতে একটা আর্মি চেকপোস্ট ছিল যেখান থেকে আমাদের পারমিশন করাতে হয়েছিল, যার খরচা পড়েছিল 880 টাকা, যার ব্রেকআপটা হলো জন প্রতি 120 টাকা আর গাড়ির জন্য 400 টাকা।
খুব তাড়াতাড়ি অল্টিটিউড গেইন করার জন্য ওয়েদারটাও চেঞ্জ হচ্ছিল ভীষণ তাড়াতাড়ি। তাই রোদ ঝলমলে পরিষ্কার নীল আকাশ থেকে এক নিমেষের মধ্যেই চারিদিকটা ভরে যাচ্ছিল সাদা মেঘে, আর চেঞ্জ করে দিচ্ছিল সম্পূর্ণ ছবিটা। তাই এই মেঘ রোদ্দুরের খেলা দেখতে দেখতেই আমরা পৌঁছালাম সেই স্বপ্নপুরীতে। ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। চটকপুরের এই ইকো ভিলেজ হাটটি বুক করতে গেলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নর্থ বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করতে হবে। তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চটকপুর হলো সোনাদা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটি সেন্ট্রাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির একেবারে কোর এরিয়ার পাশে অবস্থিত। তাই এই ইকো ভিলেজ হাটে থাকলে আপনার দেখা মিলতে পারে ভাল্লুক, লেপার্ড, রেড পান্ডা, বার্কিং ডিয়ার এবং বিভিন্ন রকমের নানান পরিযায়ী পাখির। চটকপুর আসার সঠিক সময় হলো অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত, কারণ এই ইকো ভিলেজ হাট থেকে মাত্র 300 মিটারের ট্রেক করলে একটি সানরাইজ পয়েন্টে পৌঁছানো যায়, যেখান থেকে অনবদ্য একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও আকাশ পরিষ্কার থাকলে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে এখান থেকে দেখা যায়। কাজেই যারা অফবিট জায়গা পছন্দ করেন তাদের কিন্তু চটকপুর বেশ ভালো লাগবে। জায়গাটা এতটাই সাজানো গোছানো যে আপনার 1 সেকেন্ডের জন্য বোর ফিল হবে না। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা তো আপনার সঙ্গী হবেই, যদি তা নাও থাকে তাহলেও আপনার রুমের সামনের প্রাইভেট ব্যালকনিতে বসে প্রিয়জনের সাথে কথা বলতে বলতে সময়টা যে কোথা দিয়ে চলে যাবে আপনি ধরতেও পারবেন না। এবার চলে আসি অ্যাকোমোডেশনের ব্যাপারটায়। এখানে টোটাল 2টো হাট রয়েছে এবং প্রতিটা হাটে 2টো করে রুম রয়েছে, সুতরাং 4টে ডাবল বেডেড রুম রয়েছে। তাই টোটাল 8জন এখানে একই সাথে থাকতে পারেন। এছাড়াও অন রিকোয়েস্ট 1টা করে এক্সট্রা ক্যাম্প খাটও পেয়ে যেতে পারেন। চলুন এবার রুমটা ঘুরে দেখে নিই। রুমগুলো যথেষ্টই বড় এবং পুরোটাই কাঠের তৈরি। শীতকালে এখানে রুম হিটারের ব্যবস্থাও রয়েছে। রুমগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। রুমে মিরার, বেডসাইড টেবিল এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি রুমে কিন্তু অনেকগুলো মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। যদিও এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এখানে কিন্তু ভোল্টেজের একটু সমস্যা রয়েছে, তবে রুমে যেহেতু বড় বড় 2টো জানলা ছিল তাই রুমগুলোতে ওয়েল লিট ছিল। আর বেতের এই ছোট্ট টি টেবিল আর চেয়ারগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। ওয়াশরুমটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণটাই ওয়েস্টার্ন। সেখানে বেসিন, মিরার, কোমোড এবং তার সাথে সাথে পাহাড়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থাৎ গিজারের ব্যবস্থাও ছিল। তো চটকপুর সম্পর্কে কিছু দরকারি প্রয়োজনীয় কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা যেখানে রয়েছি সেটা হলো লোয়ার চটকপুর, আর এখান থেকে ঠিক এর পাশ দিয়েই যে চটকপুর ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা রয়েছে সেখান থেকে যদি আপনি উপর দিকে উঠে যান সেটা হচ্ছে আপার চটকপুর। আর সেখানে কিন্তু বেশ কয়েকটা হোমস্টে রয়েছে যেখানেও আপনারা থাকতে পারেন। সেখানকার কস্ট হলো জন প্রতি 1200 টাকা পার হেড পার ডে। আর এই যে লোয়ার চটকপুরের ফরেস্ট ডিপার্টমেন্টের এই ইকো হাট, এখানে কিন্তু প্রতিটি রুমের খরচ 2000 টাকা এবং এখানে খাওয়া দাওয়ার খরচ কিন্তু তার সাথে ইনক্লুডেড নয়। এখানে খাওয়া দাওয়ার খরচ হলো জন প্রতি 600 টাকা পার ডে, আর তার মধ্যে আপনি পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ পাবেন, ইভিনিং স্ন্যাক্স পাবেন আর ডিনার পাবেন রাতে। এবং রাতে যে ডিনার পাবেন বা দুপুরে যে লাঞ্চ করবেন সেখানে আপনি আপনার পছন্দ মতো ডিশ তাদেরকে বলতে পারেন, তারা অবশ্যই যদি পারেন তাহলে তারা বানিয়ে দেবেন। এই সুবিধাগুলো এখানে রয়েছে। আর জায়গাটা খুবই সুন্দর, খুব এনজয় করবেন, খুব ভালো লাগবে, নৈসর্গিক একটা সৌন্দর্য। তো এখানে চলে আসুন, এখানে এসে জায়গাটা উপভোগ করে যান, ভীষণ ভালো লাগবে। অনেকটা দেরি করে পৌঁছানোয় আমাদের সেদিন লাঞ্চে এগ ম্যাগি জুটেছিল। ঝটপট লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম
ইকোহাটের বাইরেটা একটু এক্সপ্লোর করতে, আর সেখানে গিয়ে এই দৃশ্য দেখে আর চোখ ফেরাতে পারিনি। বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করছিলাম মেঘের এই আনাগোনার খেলাটা, তাই টাইম ল্যাপস করতেও একটু দেরি করলাম না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওয়ে থাকবে চটকপুর সানরাইজ পয়েন্ট এবং সেন্ট্রাল জাঙ্গল সাফারির অভিজ্ঞতা, তাই ভিডিওটা মিস করবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ইতিবাচক ভাববেন।